অবশেষে টানটান উত্তেজনার অবসান। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এখন পরিষ্কার। বুধবার কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়ে ডেমোক্রেটদের কাছ থেকে নিম্নকক্ষ নিজেদের দখলে নিল রিপাবলিকানরা। নির্বাচনী ফলাফল যদিও আশানুরূপ হয়নি, তবুও কংগ্রেসের অন্তত একটি কক্ষ নিজেদের করে নিতে পারায় খুশি ডোনাল্ড ট্রাম্পের দল। এর আগে সোমবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিজয়ী হয়ে নিজেদের দখল ধরে রাখতে সক্ষম হয় ক্ষমতাসীন জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি। 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হলেও ডাকযোগে প্রাপ্ত ভোটের গণনায় ফলাফলে দীর্ঘসূত্রিতা হয়। অবশেষে বুধবার চূড়ান্ত ফলাফল পাওয়া গেল। এখন কংগ্রেসের উচ্চকক্ষ ডেমোক্রেট আর নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের দখলে। এতে করে ক্ষমতার যে পরিবর্তন হচ্ছে তা নয়, কিন্তু নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা জয়ী হয় আগামী 2 বছর যে বাইডেনকে কঠিন সময় পার করতে হবে এতে সন্দেহ নেই, এমনটি বিশ্লেষকদের ধারণা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।